চুই লতা জাতীয় গাছের কাণ্ড ধূসর বর্ণের ও পাতা পান পাতার মতো সবুজ রঙের। কাণ্ড থেকে আকর্ষি বের হয়, সেই আকর্ষি মাটিতে বিশেষভাবে রোপণ করলে আবার সেটা গাছ হয়। চুইঝাল এক ধরনের মশলা, এর ডাল মশলা হিসেবে গরু ও খাসির মাংসে দেয়া হয়, স্বাদটা একটু ঝাল ঝাল। এর পাতা কাণ্ড শিকড় ফুল ফল ডাল সবই ঔষধি গুণসম্পন্ন। বহু বছর ধরে যশোর অঞ্চলে চুইঝাল একটি সুস্বাদু পরিচিত মশলা। আমরা চুইঝাল বিক্রি করি, বহু দূরান্ত লোকজন আছে, কিনে কিনে নিয়ে যায়, ওটা খুব লাভবান আমরা। চুইঝালটা আসলে একটা মানে অপরিহার্য একটা মশলা আর কি, মশলা জাতীয়, এটা আমরা সবাই ব্যবহার করি এবং খুবই সুস্বাদু। অন্যান্য চাষের তুলনায় কম খরচ, স্বল্প পরিশ্রম ও এ গাছ খাওয়া ও বিক্রি করা যায়। তাছাড়া এর প্রচুর চাহিদা ও দাম ভালো পাওয়া যায় বলে এই অঞ্চলের চুইঝাল চাষের প্রতি দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে। চুই গাছ খুব লাভজনক ফসল, চুই গাছে কোনো খরচ নেই, যে কোনো গাছে লাগালে দু এক বছর পরে 20-30 হাজার টাকা বা ছোট গাছ হলে 2-3 হাজার টাকাও বেচা যায়, যদি একটু বেশি দিন রাখা যায় তাহলে 10-12-15-20 হাজার টাকাও বেচা যায়। চিকিৎসকরা বলছেন বাণিজ্যিক দিকের পাশাপাশি রুচিবর্ধক, পেটের পীড়া থেকে শুরু করে অনেক রোগের উপশম গুণ রয়েছে এই চুইঝালে। সুস্থ থাকতে নিয়মিত চুইঝাল খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। এই চুইঝাল একটা রুচিবর্ধক খাবার, মানুষের রুচিকে বৃদ্ধি করে। যারা ঘুমের সমস্যা আছে এই চুইঝাল খাওয়ার পরে ঘুমের উদ্রেক করে, যাদের মানসিক অস্থিরতা আছে মানসিক অস্থিরতা থেকেও মুক্তি দেয়। এবং দেখা যায় এই চুইঝাল যদি আদার রসের সঙ্গে একসঙ্গে মিলিয়ে একটু খাওয়া হয় তাহলে তরুণ সর্দি থেকেও মুক্তি দেয়। তো আমরা দেখতে পাচ্ছি চুইঝাল একটা ভেষজ গুণাগুণ সম্পন্ন একটা মশলা জাতীয় উদ্ভিদ, যেটাকে স্বাদবর্ধক, রুচিবর্ধক এবং সেই সঙ্গে সঙ্গে কিছু রোগ থেকেও মুক্তি দিচ্ছে। কাজেই আমরাও সাজেস্ট করছি আপনারা বেশি বেশি করে চুইঝাল খাবারের সঙ্গে দিয়ে খান, এবং নিজের আঙিনাতেও যদি একটা আম গাছ থাকে সেই আম গাছের পাশে এই গাছটি রোপণ করুন। এটা বেশ কস্টলি একটা খাবার, আমরা যদি প্রত্যেকের বাড়িতে আঙিনাতে একটা গাছ, কুল গাছ বা আম গাছ বা একটা মেহগুনি গাছের পাশে একটা গাছ লাগিয়ে রাখি, এই গাছটা লতা আকারে হয়ে থাকে, অনেক বড় হয় এবং অনেক ডালপালা হয়, ওই ডাল কেটে কেটেও আপনারা খেতে পারবেন। এবং গাছটা যখন অনেক বড় হয়ে যায় তখন গাছটাকে আমরা কেটে ফেলি এবং শেকড়টাও খাওয়া যায়, গোড়াটা খাওয়া যায় এবং ডালটাও খাওয়া যায়। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে মশলা জাতীয় চুইঝালের চাষ সম্প্রসারণে তারা চাষীদের প্রশিক্ষণ সহ নানাভাবে সহযোগিতা করছেন। আমাদের যে চুইঝাল যশোর সহ দক্ষিণ অঞ্চলে এটা খুব জনপ্রিয় মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যশোর জেলায় প্রায় 50,000 পরিবারে, বিভিন্ন উপজেলায় আমাদের দিন দিন এটা বাড়ছে এবং এরা কৃষকরা কৃষাণীরা আবাদ করে আসছে। এটা অত্যন্ত সুস্বাদু মশলা, উপকারী হাঁপানি রোগের থেকে শুরু করে অ্যাজমা এবং বিভিন্ন ধরনের ডায়াবেটিস ক্যান্সার প্রতিরোধেও এর গুণাবলী পাওয়া গেছে। আমাদের কৃষি বিভাগের তরফ থেকে এই অপ্রচলিত মশলা ফসলকে উদ্বুদ্ধ করার জন্যে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদেরকে উৎসাহ দিচ্ছি, উদ্দীপনা দিচ্ছি, যাতে তারা প্রতিটা বাড়িতে অন্তত একটা করে চুইঝালের গাছ লাগায়, যাতে করে তারা আর্থিকভাবে এটা লাভবান হবে। আমাদের এই যশোর জেলায় যেহেতু এই এর সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে আমরা চাষি কৃষকদেরকে এই ব্যাপারে আরও প্রশিক্ষিত করে তোলা, কারণ এর অর্থনৈতিক মূল্য অনেক বেশি, কেজি প্রতি প্রায় 800 টাকা পর্যন্ত এর বিক্রি হয়, যেটা কৃষকের জন্য অত্যন্ত আর্থিকভাবে লাভবান একটা ফসল। এটা কৃষি বিভাগ অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে কৃষকদেরকে এটা সম্প্রসারণ করার চেষ্টা করে চলেছে। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী জেলায় প্রায় 50,000 চাষি চুইঝাল চাষের সাথে সম্পৃক্ত। এক একটি চুইঝালের গাছ 2-50,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।